হায়েস সবাই কারো স্বাগতম জানাচ্ছি দিব্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ম্যাক্স প্লেয়ারের ডার্ক মোড এনাবল করবেন, এই সেটিংটি আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তাহলে স্ক্রিনে চলুন, তাহলে শুরু করে দাও। ম্যাক্স প্লেয়ারে ডার্ক মোড ব্যবহার করার জন্য আপনাকে সবার আগে চলে যেতে হবে ম্যাক্স প্লেয়ারে। আমি চলে যাচ্ছি ম্যাক্স প্লেয়ারে। আর ম্যাক্স প্লেয়ারে চলে গিয়ে আপনারা একটু অপেক্ষা করবেন, লোডিং হতে সময়। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ত্রিদম মেনু, এখানে ক্লিক করবেন। আপনারা ত্রিদম মেনুতে ক্লিক করার পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে একটা অপশন, সেটিং আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট নামে একটি অপশন, লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টিম নামে একটি অপশন, এই টিম অপশনটিতে আপনারা অবশ্যই ক্লিক করবেন। টিম অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখানে নিউ নামে একটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ব্যাক দিয়ে চলে আসবেন, আবার চলে আসবেন, একটু অপেক্ষা করবেন। এটি এই যে কালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এই যে। আপনারা যদি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে না থাকেন তাহলে আপনারা অবশ্যই আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে আপনারা অবশ্যই সুবিধা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি করে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। টাটা, বাই বাই।